রাজ্য ছোট্ট রাজ্য, আমাদের অর্থনৈতিকভাবে আমরা এতটুকু স্বাবলম্বী নই যে যদি কেন্দ্রীয় সরকার আমাদেরকে অনুদান না দেয়, তারপরেও ফিনান্স দপ্তর আমাদের যেহেতু পরিকাঠামো মানে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আপনারা এখানে আমাদের নজরুল কলাক্ষেত্রের যে বিল্ডিং সেখানে আমরা প্রাথমিকভাবে স্থির করেছি, তার আগে সিদ্ধান্ত হয়েছিল মিউজিক কলেজে, কিন্তু ওই বিল্ডিংটা ঠিক হবে না, এই বিল্ডিংটার যে পরিকাঠামো গঠন রয়েছে সেটা রিস্কি হয়ে যায়, তাই আমরা এটাকে এখানে শিফট করেছি। তো স্বাভাবিকভাবেই আমরা যেহেতু আমাদের বিল্ডিং রয়েছে, পরিকাঠামো রয়েছে, আমার নতুন ইনফ্রাস্ট্রাকচারে যেতে হবে না, কিন্তু ফিনান্স দপ্তর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 6 কোটি টাকা আমাদেরকে দিয়েছেন ইনফ্রাস্ট্রাকচার বাইরে ইনস্ট্রুমেন্ট যা প্রয়োজন সেগুলোকে প্রোকিউরমেন্টের জন্য, এবং যদি প্রয়োজন হয় আরও দেবেন সেটা আশ্বস্ত করেছেন। তো সেটাকে দিয়ে আমি আমার আলোচনা শুরুতেই বলেছি যে প্রাথমিকভাবে ছোট করে হলেও কি করে আমরা করতে পারি সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স বা বিভিন্ন সাবজেক্টের উপর, সেটা তার সাথে আলোচনার মাধ্যমেই আমরা ঠিক করব। কোটার বিষয়টা, ভর্তির প্রসেস কী হবে সেটা একবার ডিসিশন হলে নীতিগতভাবে তারপর আপনাদের জানিয়ে দেওয়া হবে, পরবর্তী সময় আমরা ঠিক করব। Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.